মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক সময়ে খোলামেলা এবং আগ্রাসী আক্রমণাত্মক বক্তব্য নিয়ে কূটনৈতিক অঙ্গনে তোলপাড় বইছে। এমনকি পররাষ্ট্রমন্ত্রী নিয়ে সাংবাদিকদের মুঠোফোন বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি সাংবাদিকদের অনুরোধ করেছেন যে সাংবাদিকদের প্রশ্ন করা উচিত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে নয়। কিন্তু পিটার ডিহাস বাংলাদেশে আসার পরই আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বিভিন্ন সভা সমাবেশে এবং যেখানে তিনি বাংলাদেশের ব্যাপারে প্রকাশ্যে নাক গলাছেন, মার্কিন দূতাবাস আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে সেমিনার আয়োজন করে এবং সেখানে তারা সকল সাংবাদিক নেতৃবৃন্দ আমন্ত্রণ জানান। ওই সেমিনারে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের কঠোর সমালোচনা করা হয়। এছাড়াও সংবাদপত্রের উপর বিভিন্ন নিবর্তনমূলক আইনেরও সমালোচনা করা হয়। মার্কিন রাষ্ট্রদূত পরবর্তীতে তাদের সাথে ফটো সেশন করেন। এর রেশ কাটতে না কাটতেই পিটার ডিহাস ডিক্যাপের আমন্ত্রণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন এবং সেখানে তিনি আগামী নির্বাচন, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার নিয়ে খোলামেলা কথা বলেন। প্রশ্ন উঠেছে, একজন রাষ্ট্রদূত একটি দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারেন কিনা এবং অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে পারেন কিনা। বাংলাদেশে পিটার ডিহাসের ব্যাপারে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, তবে অনানুষ্ঠানিক আলোচনায় পররাষ্ট্র দপ্তরে একাধিক কর্মকর্তা বলছেন যে পিটার ডিহাস যা করছেন তা অনেকটাই বাড়াবাড়ি পর্যায়ের এবং আগামী বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে বা বাংলাদেশ কিভাবে চলবে এ বিষয়ে মাথা ঘামানোর দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়নি। কিন্তু বাংলাদেশ এ সমস্ত বক্তব্যের প্রেক্ষিতে কোনো রকম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে একটি কূটনৈতিক সূত্র বলছে যে পিটার ডিহাসকে বাংলাদেশ সরকারের মনোভাব অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এর ফলে কোনো লাভ হবে কি না সে নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বিভিন্ন মহল বলছে যে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছেন সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য। সেই এজেন্ডাটি হলো বাংলাদেশকে চাপে ফেলা। এই চাপে ফেলার কৌশল হিসেবে তারা গণতন্ত্র, মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতার ইস্যুটিকে নিয়েছেন। এই ইস্যুগুলি নিয়ে তারা সুশীল সমাজ এবং গণমাধ্যমকে একত্রিত করতে চেয়েছেন এবং সরকার যেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এক ধরনের বশ্যতা স্বীকার করে, সেই আকাঙ্ক্ষা থেকে এটি করা হচ্ছে বলে অনেকেই ধারণা করেন। 2008 সালের পর থেকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের ভূমিকা কমতে থাকে এবং বিগত দুজন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে শুধুমাত্র রুটিন ওয়ার্কের মধ্যে ব্যস্ত ছিলেন। কিন্তু সেই জায়গা থেকে সরে এসেছেন নতুন রাষ্ট্রদূত এবং তিনি আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এখন দেখার বিষয় হলো যে বাংলাদেশে কতদিন পিটার হাসের এই ধরনের কথাবার্তা হজম করে। দেখার বিষয় পিটার হাসের ব্যাপারে বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয় কিনা। তবে বিভিন্ন দেশের কূটনৈতিকরা মনে করেন যে মার্কিন রাষ্ট্রদূত এত খোলামেলাভাবে অন্যদের সম্পর্কে কথা না বললেও পারতেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সেখানে কর্মরত শ্রমিক মৌলভীবাজারের কুলাউড়ার বাসিন্দা অলিউর রহমান নয়ন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থল থেকে একটু দূরে থেকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করছিলেন ওই তরুণ। হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে, আশেপাশে সব কিছু অন্ধকার হয়ে যায়। তারপর থেকে দীর্ঘ সময় নিখোঁজ হন তিনি। এক পর্যায়ে তিনি মারা যান। রাত আনুমানিক 2টার সময় নিহত অলিউর রহমানের লাশ আসে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে। নয়নের গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার করমদা ইউনিয়নের ফটিগুলি গ্রামে। তার বাবা আশিক মিয়া। পরিবারের 4 ভাই ও 2 বোনের মধ্যে সে সবার বড়। দরিদ্র পরিবারের সন্তান হিসেবে প্রায় 4 মাস পূর্বে একই গ্রামের বাসিন্দা মামুন মিয়া ঠিকাদারদের মাধ্যমে চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে শ্রমিকের কাজে যোগ দেন। জানা গেছে শনিবার রাত 9:30 দিকে চট্টগ্রামে বিএম কন্টেইনার ডিপোতে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। এ সময় লাইভে থেকে সবাইকে আগুনের খবর দিচ্ছিলেন অলিউর। হঠাৎ অনেক শব্দে বিস্ফোরণ হলে হাতের মোবাইল ছিটকে যায় অলিউরের। তারপর চারদিকে আহাজারি চিৎকার শোনা গেলেও অলিউর রহমান কোথায় কী অবস্থায় আছে তা জানা যায়নি। সকালে পরিবারের কাছে খবর আছে অলিউর মারা গেছে। তার মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভাগ্য বদলে 4 মাস পূর্বে চট্টগ্রামে যাওয়া বড় ছেলের মৃত্যুতে বাগরুদ্ধ হয়ে পড়েছেন বাবা আশিক আলী। অলিউর রহমানের চাচা সুন্দর আলী রোববার মুঠোফোনে জানান, আমাদেরকে গাড়ি নিয়ে হাসপাতালে যাবার জন্য বলা হয়েছে, আমরা ইতিমধ্যে অলিউরের লাশ আনতে রওনা দিয়েছি। স্থানীয় করমদা ইউপি চেয়ারম্যান মহিবুল ইসলাম আজাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি নিহতের সম্পর্কে চাচাতো ভাই জুনাব আলীর মাধ্যমে বিষয়টি নিশ্চিত হন। সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন নিভাতে গিয়ে নিভে গেছে ফায়ার ফাইটার মোহাম্মদ আলাউদ্দিনের প্রাণ প্রদীপ। সে নোয়াখালী জেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানশা মুন্সিবাড়ির মোহাম্মদ আব্দুর রশিদের ছেলে। রোববার সকালে নিহতের ভাই নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। আলাউদ্দিনের বাবা মা 6 ভাই ও 4 বোন রয়েছে। 6 ভাইয়ের মধ্যে সে পঞ্চম। এছাড়া তার স্ত্রী ও 3 বছরের এক ছেলেও রয়েছে।
নিহত আলাউদ্দিনের ভাই নাসিরুদ্দিন জানান, নোয়াখালী এক চাটখিল সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম তাদের সঙ্গে যোগাযোগ করে খোঁজখবর নিয়েছেন, শোক ও সমবেদনা জানিয়ে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এমন পরিস্থিতিতে নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে, বাবা মা ও স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছেন। নাসিরুদ্দিন আরও জানান, তারা বিভিন্ন গণমাধ্যমে নিহতের খবর জানলেও ফায়ার সার্ভিসের লোকজন এই ব্যাপারে তাদের কোনো তথ্য দিচ্ছে না। ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করে চলেছেন, তবে তারা আলাউদ্দিন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন। বিশিষ্ট আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেনের কর ফাঁকি নিয়ে হাইকোর্টের রায়ের করা এক রিটের শুনানি হবে। কর আপিল ট্রাইব্যুনালের এক আদেশকে চ্যালেঞ্জ করে ডক্টর কামালের আইনজীবী করা ওই রিটের শুনানির জন্য রোববার হাইকোর্টের একটি বেঞ্চ উঠবে। বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই রিট করা হয়েছে। রিটটি শুনানির জন্য রোববারের কার্যতালিকায় দুই নম্বরে রয়েছে। রিটে বলা হয়েছে, 2018-19 কর বছরের জন্য ডক্টর কামাল হোসেন তার আয়কর রিটার্নে মোট বার্ষিক আয় 1,04,3495 টাকা প্রদর্শন করেন এবং সে অনুযায়ী 76,41,548 টাকা কর হিসেবে উৎসে কর কর্তন করা হয়েছে বলে উল্লেখ করেন। 2019 সালের 30 ডিসেম্বর উপকর কমিশনার এক আদেশে তার আয় 20,11,04,219 টাকা ধার্য করেন। ডক্টর কামাল হোসেন এই আদেশের বিরুদ্ধে কর আপিল ট্রাইব্যুনালে আপিল করলে সেটি খারিজ হয়ে যায়। রিট আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টর কামাল হোসেনের জুনিয়র আইনজীবী তানিম হোসেন শাওন। তিনি বলেন, কর আপিল ট্রাইব্যুনালে খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেছি, রিটটি শুনানির তালিকায় রয়েছে। ঢাকার অন্যতম বড় পাইকারি চালের বাজার মোহাম্মদপুর কৃষি মার্কেট চালের হঠাৎ মূল্যবৃদ্ধির কারণে তদারকি করতে গিয়ে বাজারটিতে অভিযানে যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চালের আড়ত থেকে পালান বেশিরভাগ পাইকারি ব্যবসায়ী। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন অনলাইন গণমাধ্যম। এদিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান। কৃষি মার্কেট পরিদর্শনের সময় বিকাশচন্দ্র দাস বলেন, বেশিরভাগ দোকানে মূল্য তালিকা নেই, চাল কেনার টাকার রসিদ নেই, নেই ভাউচার। এমন অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানে লক্ষাধিক টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। মিল মালিক ও আড়তে অভিযানের ফলে পরস্পর যোগসাজশে চালের দাম বাড়ানোর প্রমাণ মিলেছে। অভিযানের কথা কৃষি মার্কেটের অনেক চাল ব্যবসায়ী পালিয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, তাদের দিয়েই শুরু হবে আগামীতে অভিযান। গুরুতর অভিযোগ পেলে নিয়মিত মামলা ও লাইসেন্স বাতিল করা হবে। এদিকে চাল ব্যবসায়ীদের দাবি, মিলে দাম বাড়ানোর কারণে তাদের বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। ক্রেতারা বলছেন, সপ্তাহের ব্যবধানে চালের বাজারে দামের হেরফের রয়েছে, প্রতি কেজিতে 4-5 টাকার দাম বেড়েছে। গত 2 সপ্তাহ ধরে বাজারে হঠাৎ করে বাড়তে শুরু করে চালের দাম। বিষয়টি ঊর্ধ্বতন সরকারি কর্তৃপক্ষেরও নজরে রয়েছে। চালের উৎপাদন মৌসুমে চালের দাম বৃদ্ধির কারণ জানতে গত সপ্তাহে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেশ কয়েকটি সরকারি সংস্থা একযোগে মাঠে নেমেছে। চাঁদপুরে বিতর্কিত ইউপি চেয়ারম্যান সেলিম খানকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। পদ্মা মেঘনা থেকে বালু উত্তোলনকারী ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ ও বিভিন্ন অপকর্মের মাধ্যমে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় তাকে বহিষ্কার করা হয়। সেলিম খান চাঁদপুর সদর উপজেলার 10 নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। জানা গেছে, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশে এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে পরামর্শক্রমে সেলিম খানকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাইমচোর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারিকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।